আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের পোনা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি কতগুলো মাছের পোনা নিয়েছি। আসলে এই মাছের পোনাগুলো সবার কাছে একটু বেশি প্রিয়, কারণ এই মাছগুলো রেয়ার, সব সিজনে পাওয়া যায় না। এখন তো বর্ষাকাল আসতেছে, যে কারণে অল্প কিছু পাওয়া যাচ্ছে, হয়তো কিছুদিন পরে আর কিছুটা দিন এটা পাওয়া যাবে। সব সময় পাওয়া যায় না, মানে ফ্রেশ যে পোনাগুলো এগুলো সব সময় পাওয়া যায় না। তো যাই হোক, তো এই মাছগুলো খাওয়া যতটা ইজি, আসলে এটা পরিষ্কার করা ততটা ইজি না, কারণ যেহেতু মাছগুলো খুব ছোটো, এগুলো বানানো যাবে না। শুধু লবণ দিয়ে ভালো করে মানে ধুয়ে নিতে হবে। তো আমি প্রায় দুইবার লবণ দিয়ে কয়েকবার এটাকে ধুয়ে নিয়েছি, তারপরে শেষ না। যেহেতু এগুলো বাসমান পানিতে হয়, তাই এগুলোর মধ্যে একটু শামুক, ঝিনুক বা ছোটো ধান এই টাইপের জিনিস থাকে। তো ধোয়ার পরে আমি এগুলোকে ছোটো একটা প্লেটের মধ্যে নিয়ে বেছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওইগুলোর মধ্যে খুব ছোটো ছোটো শামুক জিনিসগুলো পাওয়া যায়। তো আমি এটাকে একটা একটা করে সবগুলোই বেছে নেব দুই তিনবার, কারণ এগুলো আবার প্লেটের মধ্যে চলে যেতে পারে, এইগুলো যে ছোটো ঝিনুক। তো আমি অনেকটা সময় নিয়ে আসলে এগুলো পরিষ্কার করেছি, তো শেষ পর্যন্ত এই লুকটা ছিল। তো আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো কেটে দিয়েছিলাম, কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। তো পেস্টটাকে অল্প করে ভাজবো, একটু লালচে বাদামি রঙ আসার পর আমি অন্য মশলা দেবো। দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, এখানে কেউ চাইলে রসুন পেস্টটা দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজের এক চামচ পেঁয়াজ বাটা, অল্প একটু আদা দিয়েছি আমি এখানে। তো পেঁয়াজ রসুন আদা তিনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব, যেমন মরিচ দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো আমি হলুদটা, দিয়ে দিচ্ছি হলুদ। তো এই মশলাগুলো আসলে আপনি কতটুকু পরিমাণ পোনা রান্না করবেন তার উপর ডিপেন্ড করে। তো আমি যেহেতু ওখানে কম নিয়েছি, সেজন্য এই অনুসারেই দিয়েছি। আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুসারে দেবেন। মোটামুটি সবাই এই টাইপেরই রান্না করে। তারপরেও শেয়ার করলাম, যেহেতু আমার কাছে একটা রেসিপিটা ভালো লেগেছে। অনেকে আসলে অনেকভাবে রান্না করে, কেউ মাখিয়েও রান্না করে। তো আমি মশলাগুলো আগে বুনে নিচ্ছি, মশলাগুলো ভালো করে কষাবো, তারপরে আমি পোনাগুলো দেব। এর আগে বলে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি লবণ। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম আরও ভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, দিয়ে আমি এটা ডেকে মশলাটাকে কষিয়ে নেব। তো যারা আমার চ্যানেলের সাথে আছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ, কারণ সবার সহযোগিতা ছাড়া একটা চ্যানেল অবশ্যই এগিয়ে নেওয়া যায় না। আর যারা নতুন দেখতেছেন, অবশ্যই এরকম রেসিপি পেতে এবং আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। তো মশলাটা দেখতেছেন কষিয়ে নিয়েছি, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি অল্প ধনিয়া পাতা দিয়ে দিব। এখানে ধনিয়া পাতা দেওয়ার মানে হলো আমি দেই, কারণ সে এটা দিলে দেখা যায় মশলার সাথে যে ধনিয়া পাতার যে স্মেলটা আছে এটা যায়, যে কারণে আমি মশলার সাথে এখানে একটু ধনিয়া পাতা দেই, আর পরে দেবো আর একটু, একসাথে বেশি না দিয়ে দুইবারে দিই। তো দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচামরিচ কাটাগুলো। তো কেউ চাইলে এখানে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন, আমার ভালো লাগে বেশি কাঁচামরিচ দিয়ে, এই জন্য এটা করতেছি। আবার বাসায় যারা মরিচ খান না তাদের জন্য আমি আলাদা মরিচ ছাড়াই করতেছি। তো এটা ডিপেন্ড করে আপনি কতটুকু জাল পছন্দ করেন তার উপর। তো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। পোনা মাছ রান্না করতে কিন্তু আপনাকে এত নাড়াচাড়া করা যাবে না, এত সময় নিয়ে আপনি দাঁড়িয়ে থেকে এটা রান্না করতে হবে। তো মাছটা দিয়ে বেশি নাড়া যাবে না, কারণ মাছ দেওয়ার পরেই কিন্তু এটা নরম হয়ে যায়, যে কারণে মাছ দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিতে হবে অল্প পানি দিয়ে, কারণ এখানে মাছের মধ্যে তেমন পানি থাকে না, এটার কষানোর কিছু নাই, মাছকে মাছের ভিতরে মশলা যাবে এই টাইপের কিছু নাই।
আর পরে কিন্তু আপনি এটাকে আর নাড়তে পারবেন না, যে সেজন্য এখনই না নেড়ে চেড়ে একটু উলট পালট করে দিতে হবে। আর যেহেতু মাছটা খুবই ঝরঝরা ছিল, মানে আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, সেজন্য একটু পানি দিয়েছি। তো দেখতেছেন এবার মাছটা দেখে বেশি রান্না করতে হবে না, 5 থেকে 6 মিনিট রান্না করলেই হবে, এবং মিডিয়াম টু লো হিটে। এটা বেশি আগুন দিয়ে রান্না, এই তো দেখতেছেন হয়ে এসেছে, মানে কথা বলতে বলতেই হয়ে যায়। আমি যতক্ষণ ভিডিও করেছি প্রায় ঠিক ততক্ষণই রান্না হয়েছে, বলতে গেলে অল্প একটু কেটেছি। এই ধনিয়া পাতা দিলাম, শেষ, রান্নাটা শেষ হয়ে গেছে। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ, মনে করে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আর যারা চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা পরবর্তীতে এই ভিডিওটা দেখে আপনিও রান্না করতে চান এই রকম, তাহলে অবশ্যই আপনার ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখতে পারেন, নেক্সটে ইজিলি আপনি ভিডিওটা পেতে পারেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুব খুব ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।